পদ্মা সেতুর চেয়েও বড় সেতু হতে যাচ্ছে বাংলাদেশে। দেশের ইতিহাসে সবচেয়ে বড় 10 কিলোমিটারের এই সেতুটি বিভাগীয় শহর বরিশালের সঙ্গে যোগ করবে দ্বীপ জেলা ভোলাকে। ব্যয় কম হলেও নতুন এই প্রকল্পটি পদ্মা সেতুর থেকেও হচ্ছে বড়। দ্বীপ জেলা ভোলাকে বরিশালের সঙ্গে যুক্ত করতে এই সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি ভিত্তিতে তেঁতুলিয়া ও কালাবদর নদীর উপর দিয়ে বরিশাল ভোলা সড়কে দেশের দীর্ঘতম ভোলা সেতু নির্মাণ করা হবে। ভোলা 1850 সালের দিকের ঘটনা। তখন প্রবল স্রোতস্বিনী অশান্ত বেতুয়া নদী পার হওয়া বেশ কষ্টসাধ্য ছিল। সামান্য পয়সার বিনিময়ে ভোলা গাজী পাটনি নামে এক বৃদ্ধ এই নদীটি পারাপার করাতেন, আর তার নামানুসারেই ভোলা জেলার নামকরণ করা হয়। ভোলার আদি নাম দক্ষিণ শাহবাজপুর। বরিশাল বিভাগের পূর্ব অংশ ভোলা জেলা তেঁতুলিয়া নদীর মূল ভূখণ্ড থেকে আলাদা করেছে। এর উত্তরে লক্ষ্মীপুর ও বরিশাল জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলা, পূর্বে রয়েছে মেঘনা নদী ও শাহবাজপুর চ্যানেল, এবং পশ্চিমে পটুয়াখালী জেলা এবং তেঁতুলিয়া নদী দ্বারা বেষ্টিত। অসংখ্য গ্রাম আর 7টি উপজেলা নিয়ে গঠিত এই ভোলা। প্রায় 3,400 বর্গমিটার আয়তন এবং প্রায় 20,37,000 জনসংখ্যার জেলা ভোলার সঙ্গে বরিশালের সরাসরি স্থল যোগাযোগের ব্যবস্থা নেই। অপার সম্ভাবনাময় জেলায় ভোলায় রয়েছে পর্যাপ্ত গ্যাস, যা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হচ্ছে। নারিকেল, সুপারি, ধান আর মহিষের দইয়ের জন্য রয়েছে এ জেলার বিশেষ খ্যাতি। দ্বীপ জেলা ভোলার সঙ্গে বরিশাল এবং ঢাকার সরাসরি সড়ক যোগাযোগ নেই। ভোলা যাওয়ার একমাত্র উপায় নদীপথ। নদীপথে বরিশাল থেকে ভোলার ভেদুরিয়া যেতে লঞ্চে প্রায় 2 ঘন্টা এবং স্পিড বোর্ডে প্রায় 40 মিনিটের মতো সময় লাগে। ভেদুরিয়া থেকে ভোলা সদর উপজেলায় যেতে প্রায় 30 মিনিট সময় লাগে। বরিশালের লাহারাট ফেরিঘাট থেকেও লঞ্চে ভেদুরিয়া যাওয়া যায়। এই ঘাট থেকে ভোলার ইলিশ ঘাট পর্যন্ত ফেরি চলাচল করছে বর্তমানে। ভোলা জেলাটি দেশের মূল ভূখণ্ড থেকে একেবারে বিচ্ছিন্ন। বর্তমানে ফেরি এবং অন্য নৌযানের মাধ্যমে ভোলার সঙ্গে পাশের জেলাগুলোর যোগাযোগ চালু রয়েছে। ফেরিতে পণ্যবাহী আর যাত্রীবাহী গাড়ি পার হতে 2 ঘন্টার বেশি সময় লাগছে। দীর্ঘ এই দূরত্বের কারণে ফেরিঘাটের উভয় পাশে ঘন্টার পর ঘন্টা ফেরির জন্য অপেক্ষা করতে হয় যানবাহনকে। সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় ভোলা থেকে অন্য জেলাগুলোতে পণ্য আনা নেওয়া ও যাতায়াত বেশ কঠিন। এটি জেলার ব্যবসা বাণিজ্য সহ আর্থসামাজিক ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলছে। এ জেলায় পর্যাপ্ত গ্যাস থাকা সত্ত্বেও যোগাযোগ ব্যবস্থা আশা অনুরূপ না হওয়ায় গড়ে ওঠেনি বড় কোনো শিল্প কলকারখানা। দ্বীপ জেলার মানুষের কষ্ট, লাঘব এবং এ জেলার উন্নয়নকে ত্বরান্বিত করতে একটি সেতু খুবই প্রয়োজন দেখা দেয়। এছাড়া পদ্মা সেতুর সরাসরি সুফল থেকে বঞ্চিত এই দ্বীপ জেলার মানুষ। তাই এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের একটি দাবি সেতুর। ভোলাবাসীর দাবির প্রেক্ষিতে তেঁতুলিয়া ও কালাবদর নদীর উপর সেতু নির্মাণের মাধ্যমে মূল ভূখণ্ড বরিশাল ও ভোলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করতে 2019 সালের অক্টোবরে ভোলা সেতু নির্মাণ প্রকল্প গ্রহণে নীতিগত অনুমোদন দেয় সরকার। অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য মতে এরই মধ্যে এই সেতু নির্মাণের জন্য জরিপ হয়েছে এবং সেতুর সম্ভাব্য স্থান নির্ধারণ করা হয়েছে ভেদুরিয়া ফেরিঘাট এবং বরিশালের লাহারাট ফেরিঘাট। সেতুটি নির্মিত হলে দক্ষিণের এই 2 জেলার মধ্যে যাতায়াতে সময় কম লাগবে এবং ভোলা থেকে গ্যাস সরবরাহ সহজ হবে। নদীমাতৃক বাংলাদেশে রয়েছে অসংখ্য নদ নদী, আর এই নদীকে শাসন করে দেশে একের পর এক নির্মিত হচ্ছে সেতু, যা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থাকে আমূল পরিবর্তন করছে। দেশের সবচেয়ে বড় সেতু ছিল যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু সেতু, যার দৈর্ঘ্য 4.8 কিলোমিটার। আর এই সেতুকে পেছনে ফেলে দীর্ঘতম সেতুর কাতারে নাম লেখায় পদ্মা নদীর উপর নির্মিত পদ্মা বহুমুখী সেতু, যার দৈর্ঘ্য 6.16 কিলোমিটার।
আর এবার পদ্মা সেতুকে দৈর্ঘ্যের দিক থেকে পেছনে ফেলবে ভোলা সেতু, যার দৈর্ঘ্য হবে 10 কিলোমিটার। ভোলা সেতুটি কেমন হবে চলুন দর্শক জেনে নেই। দেশের দীর্ঘতম এই সেতুটি হবে 4 লেনের, 200 ফিট স্প্যান কনক্রিট, এক্সট্রা ডোজ গার্ডার টাইপের ব্রিজ হবে এটি। 19.70 কিলোমিটার প্রস্থ থাকছে। মূল সেতু হবে 4.68 কিলোমিটার। 10 কিলোমিটারের এই সেতুর অ্যাপ্রোচ ব্রিজই থাকছে 4.902 কিলোমিটার, যার প্রস্থ থাকছে 16.85 কিলোমিটার। ভোলা সেতুর উভয় পাশে অর্থাৎ ভোলার ভেদুরিয়া আর বরিশালের লাহারাট প্রান্তে অ্যাপ্রোচ রোড থাকছে 2 কিলোমিটার, আর এই সেতুর সুরক্ষার জন্য কাজ হবে 12 কিলোমিটার জুড়ে। আর এই সেতুর জন্য 500 হেক্টর জমি অধিগ্রহণ করা হবে। সেতু বিভাগের তথ্য অনুযায়ী জরিপ ও আলোচনার ভিত্তিতে ভোলার ভেদুরিয়া ফেরিঘাট আর বরিশালের লাহারাট ফেরিঘাটে সেতুটি বানানোর জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। দেশের সবচেয়ে দীর্ঘ সেতু প্রকল্পের আওতায় কালাবদর আর তেঁতুলিয়ায় এই দুটি নদীর ওপরে সেতু নির্মাণ করা হবে। 10 কিলোমিটার সেতুর মধ্যে 4 কিলোমিটার শ্রীপুর চরের উপর দিয়ে চলে যাবে। আর এই সেতুর উপর দিয়ে এই পথে চলতে ভ্রমণ পিপাসুরা নদী আর চরাঞ্চল এই দুইয়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ভোলা সেতু নামে এ প্রকল্প বাস্তবায়ন করবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, এটি নির্মাণ করবে মন্ত্রণালয়ের সেতু বিভাগ। 2025 সালের মধ্যে ভোলা বরিশাল সেতু নির্মাণ করা হবে। এ লক্ষ্যে ভোলা বরিশাল সেতুর ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে। সেতুটি নির্মাণের জন্য ইতিমধ্যে জার্মানি, জাপান, চীন সহ বেশ কয়েকটি দেশি বিদেশি কোম্পানি আগ্রহ দেখিয়েছে। 2041 সালের যে রূপকল্প আছে তাতে ভোলা বরিশাল এবং ভোলা লক্ষ্মীপুর সেতুর কথাও উল্লেখ রয়েছে। ভোলা সেতু নির্মাণে অর্থের যোগানের জন্য বৈদেশিক সহায়তা চাওয়া হয়েছে, তবে সম্প্রতি ব্রিক্স নেতৃত্বাধীন নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের কাছ থেকে ভোলা সেতু নির্মাণে ঋণ সহায়তা চাওয়া হয়েছে। এতে প্রকল্পের সম্ভাব্যতা ও সমীক্ষার চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী ব্যয় ধরা হয়েছে 17,500 কোটি টাকা। এর আগে চীন এবং দক্ষিণ কোরিয়া প্রকল্পটিতে অর্থায়ন করতে আগ্রহ দেখিয়েছিল, তবে এখনও নিশ্চিত হয়নি কাদের মাধ্যমে এই সেতু নির্মাণ করা হবে। এই অঞ্চলের মানুষের দুর্ভোগের কথা চিন্তা করেই দ্রুতই এই সেতুর জন্য অর্থায়ন নিশ্চিত করে সেতুর কাজ দ্রুতই শুরু করা হবে। আর এতে বরিশাল ভোলা সরাসরি সংযোগ স্থাপনে সেতু নির্মাণের পরিকল্পনায় নতুন করে আশার আলো হয়ে দেখা দিয়েছে। সেতু বিভাগের তথ্য মতে জরিপ আলোচনার ভিত্তিতে ভোলার ভেদুরিয়া এবং বরিশালের লাহারাট ফেরিঘাটের কিছুটা দক্ষিণ পাশে এই সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে সেতু নির্মাণের নকশাও চূড়ান্ত হয়েছে। সেতু নির্মাণ হলে ভোলা থেকে প্রাকৃতিক গ্যাস আনার সুযোগ সৃষ্টি হবে এবং সেতুটি দিয়ে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করার সুযোগ থাকছে। পদ্মা সেতুর সঙ্গে রেল সেতু ছিল, তাই ব্যয় অনেক বেশি হয়েছে। ভোলা সেতুতে রেল সেতু নেই, ফলে ব্যয় অনেক কম লাগছে। এছাড়া নদীর খরস্রোত বিবেচনায় পদ্মার মতো নির্মাণগত কারিগরি কোনো জটিলতা থাকছে না এই সেতু নির্মাণে, তাই নির্মাণ ব্যয় পদ্মা সেতুর তুলনায় খুব সঙ্গত কারণেই কম হওয়ার কথা রয়েছে। তাই 10 কিলোমিটার সেতুতে নির্মাণ ব্যয় পদ্মা সেতুর থেকেও কম লাগবে। সেতুর সম্ভাব্যতা জরিপের একটি প্রতিবেদনে বলা হয়েছে ভোলা থেকে যাত্রী ও পণ্য পরিবহন নৌকা ও লঞ্চের উপর নির্ভরশীল, যা এই জেলার আর্থসামাজিক উন্নয়নে প্রভাব ফেলছে। স্থানীয় লোকজন বলছে সেতু হলে অনেকেই প্রতিদিন বরিশাল থেকে যাতায়াত করে কাজ করতে পারবেন। গোটা দক্ষিণাঞ্চলের মানুষের যোগাযোগে আসবে বিরাট পরিবর্তন, যা অর্থনৈতিক দিক বিবেচনায় ইতিবাচক ভূমিকা রাখবে। এছাড়া বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচলে সমস্যা হলে মাঝে মধ্যেই তারা বরিশাল থেকে ভোলায় চিকিৎসা সেবা নিতে পারছে না, তাই চলমান যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এই সেতু মাইলফলক হিসাবে ভূমিকা রাখবে। সেতুর সম্ভাব্যতা জরিপে বলা হয়েছে সেতুর কাজ শেষ হলে ভোলা এবং দেশের দক্ষিণাঞ্চলে বসবাসকারীদের আর্থসামাজিক ব্যবস্থার উন্নতি হবে। সেতু প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে প্রতিবেদনে।
ভোলা সেতুটি নির্মিত হলে চট্টগ্রাম বন্দর এবং পায়রা বন্দরের সঙ্গে সহজেই পরিবহন সংযোগ সুবিধা পাওয়া যাবে। সেতুর সঙ্গে গ্যাস সংযোগ থাকার কথাও রয়েছে, ফলে স্থানীয় মজুদ গ্যাস শিল্পের প্রয়োজন অনুযায়ী অন্যান্য অঞ্চলেও সরবরাহ করা যাবে। এ সুবিধায় ভোলাসহ দক্ষিণাঞ্চলে শিল্প বিপ্লব ঘটে যাবে। বিশেষ করে দ্বীপ জেলা হিসেবে সড়ক পরিবহন থেকে বিচ্ছিন্ন ভোলার আর্থসামাজিক উন্নয়নে বড় রকমের অবদান রাখবে এই ভোলা সেতু। ভোলা সেতু নির্মাণে দেশের অর্থনীতিতে আসবে নতুন গতি। মোট দেশজ উৎপাদনে জিডিপি প্রবৃদ্ধি বাড়বে অন্তত আরও 1.2%, বাড়বে এ অঞ্চলের মাথাপিছু আয়, শিক্ষা, চিকিৎসাসহ নাগরিক সুবিধা। পদ্মা সেতুর অর্থনৈতিক অবদানও এটি নতুন মাত্রা যুক্ত করবে। দর্শক, এবার বিদায় নিচ্ছি, আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।